কাঁটা মাছের রেসিপিটা দেখুন বন্ধুরা, কেমন দেখতে হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব ভালো লাগবে। কিভাবে বানালাম সেটা দেখে নেওয়া যাক। আজ আমি বাটা মাছের টক ঝাল একটা রেসিপি করে দেখাব। প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইতে তেলটা আমি গরম করতে দিয়েছি। এরপরে আমি হাফ চামচ মতন কালো জিরে দেব। কালো জিরেটা আমি ফোড়ন দিলাম। এরপরে আমি আলুগুলো ভাজব। ফোড়নের মধ্যেই আলুগুলো আমি দিয়ে দেব ও একটু লাল করে ভাজব। সামান্য আমি হলুদ দেব আর সামান্য আমি নুন দেব, দিয়ে আমি আলুটা একটু ভাজব। দেখুন আলুটা আমি বেশ লাল করে ভেজেছি। এবার আমি গ্যাসটা অফ একটু কমিয়ে দেবো, সরি, এতে আমি সর্ষে এবং কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছি। সর্ষে এবং কাঁচা লঙ্কা আমি 2 চামচ মতন দেব। মাছ যতটা আছে ততটা পরিমাণ আমি নুন দিলাম, 1 চামচ মতো নুন দিলাম। আর 1 চামচ মতন আমি পোস্ত বাটা দিলাম। আর আমি 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এবার আমি মশলাটা কষাবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিই। আগে থেকে বলি, আমি চারা মাছটা, যে ছোট বাটা মাছের যে চারা পোনাটা, মানে সরি, মানে বাটা মাছটাকে আমি ভেজে রেখেছি। ছোট মাছ সেই জন্য আমি চারা বলতে চেয়েছি। এই বাটা মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ভেজেই রেখেছি আগে থেকে, সেটা আমি এর মধ্যেই দিয়ে দেবো। এবার আমি এটা আস্তে করে নাড়বো যাতে মাছটা ভেঙে না যায়। এবার আমি সর্ষে বাটার যে জলটা ছিল সেটা আমি বাটিটা দিয়ে সেই জলটা মেয়ের মধ্যে দিয়ে দিলাম। আপনারা সবসময় জানেন আমি মশলার বাটির থেকে বাটিটার জলটা আমি ধুয়ে আবার আমি তরকারিতে দিই। আর একটু আমি জল দেব, মশলার জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি হাফ গ্লাসের মতন জল দেব আলুটা যাতে সেদ্ধ হয়। জল টল দেওয়ার পরে এবার আমি একটু ঢেকে দিচ্ছি, আলুটা সেদ্ধ হোক। এবার ঢাকনাটা খুলি, প্রায় 10 মিনিট হয়ে গেছে এই এটা সেদ্ধ হতে, আলুটা প্রায় সেদ্ধ হয়েই গেছে, দেখতে বেশ ভালোই লাগছে। এরপরে আমি সামান্য চিনি দেব। আর 1 চামচ মতন আমি পাতিলেবুর রস এর মধ্যে নামানোর সময় দিয়ে দেব। দিয়ে আমার রান্নাটা প্রায় রেডি। যাই হোক বন্ধুরা, আমার এই বাটা মাছের ঝালটা, টক ঝাল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের শেয়ার করুন। পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আগের এবং পরের ভিডিওগুলো পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি।
যারা সাবস্ক্রাইব করবেন ভাবছেন তাদের আমি বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন। আমার রান্নাটা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম কিছুটা দিয়ে আমি রান্নাটা নামিয়ে ফেলব। থ্যাংক ইউ।